হাই ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা দেখাবো যারা মেয়েদের সাথে কথা বলতে চান তাদের জন্য শুধু, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এখন দেখাইতেছি আপনাদের কিভাবে মেয়েদের নাম্বার কালেক্ট করবেন, কালেক্ট করে কথা বলবেন মেয়েদের সাথে ভিডিও কলে, অডিও কলে। তো এখানে আমি আগে ডাউনলোড দিয়ে নিছি অ্যাপটা, তো আপনারা আগে ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে? আমি দেখাইতেছি, ভিডিও শেষে দেখাবো। তো এখানে অন অ্যাপটা ডাউনলোড দেওয়ার সাথে সাথে কিন্তু চ্যাট অপশন আইব। তো এখানে দেখেন চলে এসেছে, তো এখানে চলে আসার সাথে দেখেন ইন্ডিয়ান, পাকিস্তান, ইউকে, ইউএস, বাংলা, ঠিক আছে? এখানে অনেক আছে, অস্ট্রেলিয়া, দেশিয়া গেল, অনেকগুলোই আছে, ঠিক আছে? আমি একটা অন করে নিলাম। তো এইখানে যেন অনেকগুলো নাম্বার আছে, ঋতু, সোনিয়া, জয়া, সানি, দিয়া, মাধুরী, বিনু, মেয়েরা, অনেকগুলো আছে, আপনারা চাইলে এখানে চ্যাট করতে পারেন, ঠিক আছে? তো আমি একটা অন করি, দেখেন বলা ঋতু, এখানে দেন ফোন নাম্বার সুদা চলে আসছে, ঠিক আছে? যে কোনো মেয়ে নাম্বার নিতে পারবেন এখান থেকে, নাম্বার নিয়ে কথা বলতে পারবেন। তো আমি আরেকটা অন করি, একটু ওয়েট করেন, ইন্ডিয়ান, একটু ওয়েট করেন, ইন্ডিয়ান। তো ইন্ডিয়ানে টাচ করলাম, তো ইন্ডিয়ানে আছে, একটু ওয়েট করেন, লোডিং হইতেছে নাম্বার। এইখানে দেন ঋতু আছে, ঋতু এই দেন ইন্ডিয়ান নাম্বার, ঠিক আছে? এখানে আপনারা চাইলে ফেস করে সেভ করে নিতে পারবেন, আমি তো এখানে কিছু করতে দিব, একটু ওয়েট করেন। তো এইখানে যে কোনো মেয়ের নাম্বার আছে, ঠিক আছে, নিতে পারবেন। এখানে দেন মাধুরীর নাম্বার আছে, ঠিক আছে? তো একটু আঁটো দেখি, আঁটো দেখি, একটু ওয়েট করেন। তো এইখানে চ্যাট অপশন আছে, চ্যাট অপশনে আপনারা চাইলে ক্লিক করে নেবেন, ঠিক আছে? অন করার সাথে সাথে এরকম চ্যাট অপশন আইব, দেখেন বলো, একটু লোডিং হইতেছে, ওয়েট করেন। ইন্ডিয়ান, একটু ওয়েট করেন। এইখানে দেখেন কল আছে, তো কোয়ালিটি দিবেন, কোয়ালিটি দেওয়ার সাথে সাথে দেখেন এরকম এরকম এক ইন্টারভিউ যাবে, এইখানে আপনার নাম্বার সেভ করে নেবেন, ইমোতে আলি, ইমোতে ইমো যদি থাকে তো ইমোতে আসব, নাহলে হোয়াটসঅ্যাপে চ্যাট করে নেবেন, নাহলে ডাইরেক্ট ফোন দিতে পারবেন, ঠিক আছে? তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।